এক সামাজিক অবক্ষয়ের সাক্ষী রাজ্যবাসী। বর্দোয়ালি বিওসি থেকে বাচ্চা ছিনতাইয়ের ঘটনা। এবার বাচ্চা ছিনতাইয়ের চেষ্টা করার সময় জনসাধারণের চোখে পড়ে যায় সেই চিত্র, এবং সরাসরি তখনই সেই এলাকায় জনসাধারণ যারা রয়েছেন সকলে এগিয়ে যান এবং সেই বাচ্চা চোরকে তুলে দেন এডিনগর থানার পুলিশের হাতে। এবার চলুন দেখে নেই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, দা সোশ্যাল বাংলা। আমরা এখানে দাঁড়াই আছিলাম, ঠিক আছে। তো দাঁড়ায় থাকানোর সময় এই বাচ্চাটা পায়ের মধ্যে সিকল টিকল বান্ধানো, তো হ্যাঁ এখানে র্যান্ডমলি ঘুরতেছে রাস্তার মধ্যে, গাড়ি করে এখানে প্রচুর ব্যস্ত। বাচ্চাটা অ্যাকচুয়ালি আমি দেখছি অন্য অন্য গাড়িতে উঠার চেষ্টা করতেছে, প্যাসেঞ্জার গাড়িতে বা মুসলমণি যাওয়ার দিকে। তো দুজন লোক আইসে, আইসের বাচ্চাটা উঠানোর চেষ্টা করতেছে, তো আমরা দেখা তাড়া করে জিজ্ঞাসি যে ওরে কেন নিয়ে যেতেছে। ও পার কর ওর মা বাবারে, ওর মা বাবা বাচ্চাটা খুঁজতেছে এসে। তো আমি বলছি ঠিক আছে, বাচ্চাটা তো আমার কাছে আছে, এখন যদি নিতে হয় মা বাবার পরিচয় দেন, পরিচয় দিয়ে সেটা আপনি নিয়ে যান, নাহলে আমরা পুলিশ হ্যান্ড ওভার করুন, এটা আমরা কথা সিদ্ধান্ত। তো তাই না, তারা প্রথমে এগ্রি করছে না, এরপরে বাচ্চাটা টান দেয় গাড়ি দুটো বেশি, তো আমরা দিছি না, লাস্ট অব্দি রাখলাম এখানে, বাচ্চাটা জঙ্গল খাওয়াইলাম, পুলিশের লিখে ওয়েট করছি, পুলিশ আইসে হ্যান্ড ওভার করছি। এখন তারা পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করে নিয়েছে জায়গাতে, দেন তারা বাচ্চার ফ্যামিলিও ছিল না, বাড়িও ছিল না, কিছু ছিল না। আপনারা তোমরা নিবা কোনো নিবলে, আমরা কি ধারণা করতে পারতাম যে বাচ্চাটা তারা চিন্তায়ের কোনো হইতে পারে? এটা তো আমরা এখন ডাইরেক্টলি চাইল্ড ট্রাফিকিং হইতে পারে, এখন এটা তো পাওয়া যায় না, মানে আজকাল যা যেই সিচুয়েশন চলে আছে, একটা কিডনি বেশ প্রচুর টাকা আছে, ওইটা হইতে পারে। এখন ওরা তো পরিচয় দিছিল না, আমরা আমরা করছি বই করছি এখানে সবাই মিলে, আমার লোক সহিতা করছে অনেকজনে, আমরা মিলে করছি। দাদার নামটা? আমার নাম সুরজ দে। ডাইরেক্ট মিশে কথা মিলতে।